আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলকো অ্যাটাচ মেশিনের ঝিকঝাক সেলাই কিভাবে করতে হয়। তো দেখুন, আমরা এটাকে সেলাই করেছিলাম, এরকম সেলাই আপনারা কিভাবে করবেন বেলকো অ্যাটাচ মেশিনে, LK 1930 বেলকো অ্যাটাচ মেশিন। তো এই মেশিনে আমরা অনেকেই জানি না যে এই মেশিনে এরকম ঝিকঝাক করা যায়। তো অনেকে জানলেও হয়তো বা এটার প্রোগ্রামটা কিভাবে করতে হয় সেটা জানি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটার প্রোগ্রাম কিভাবে করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এরকম এরকম ডিজাইন বা এরকম প্যাটার্ন তৈরি করার জন্য অবশ্যই আমাদের এই প্রেশার ফিটটাকে এভাবে কেটে নিতে হবে। আমরা যে মাপে যেভাবে আমরা ডিজাইনটা করব ওই মাপে আমরা প্রেশার ফিটটাকে প্রথমে এভাবে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পরে আমরা কি করব, মেশিনের পাওয়ারটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এই যে প্রোগ্রাম বাটনটা আছে, এই প্রোগ্রাম বাটনটাতে চাপ দিয়ে ধরে পাওয়ারটাকে অন করব। অন করার পরে আমাদের এরকম একটা ডিসপ্লে আসবে, এই ডিসপ্লেটা আসার পর আমরা এই যে জাম বাটনটা আছে, এই জাম বাটনে চাপ দেব, জাম বাটনে চাপ দেওয়ার পরে আমরা সেলাইয়ের শুরু যেখান থেকে হবে আমরা সেখানে নিতে পারবো নিডেলটাকে। তো দেখবেন এটা মাঝখানে আছে, তো এটাকে আমরা সেলাই যেখান থেকে আমরা শুরু করতে চাই সেখানে নিয়ে যাব। সেখানে নেওয়ার জন্য আমাদের জাম বাটন চাপ দিতে হবে। জাম বাটন চাপ দেওয়ার পরে আমরা এই অ্যারো অ্যারো বাটনের মাধ্যমে আমরা যেখান থেকে সেলাই শুরু করব সেখানে নেব। তো যেহেতু এটা আমাদের স্কোয়ার প্রোগ্রাম, স্কোয়ার প্যাটার্ন করব, তো এটার জন্য আমাদের আমরা এক কোনায় এক কর্নারে, যেমন এই কর্নারে মনে করেন একটা কর্নার থেকে শুরু করব, উপরের কর্নার থেকে শুরু করব। তো আমরা উপরের কর্নারে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা এই ফিনিশ বাটনটা চাপ দেব। আমাদের নিডেল চলে গেছে কর্নারে। যাই হোক, কর্নারে যাওয়ার পর এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে কোড চাপ দিব, কোডে চাপ দেওয়ার পরে আমাদের এখানে নাম্বার যাচ্ছে, কোড নাম্বার। এখানে আমরা 030 মানে 30 নাম্বার দিব। দেওয়ার পরে আমরা ফিনিশ বাটনে চাপ দেব। ফিনিশ বাটনে চাপ দেওয়ার পরে দেখেন এখানে অপশন আসছে P P 20। এটা হচ্ছে পিটা কি, পিটা হচ্ছে আমাদের এই যে সেলাই, সেলাই থেকে সেলাইয়ের দূরত্বটা, ঠিক আছে? তো জিরো টু এম এম, টু বলতে টু মিলিমিটার, জিরো টু বলতে টু মিলিমিটার হবে। তো আমরা চাইলে এটাকে 1.2 করতে পারি, 1.2 মানে 1 মিলি, 1 মিলিমিটার গিয়ে দূরত্ব থাকবে, মানে স্পিচ ঘন হলো আর আগের থেকে। তারপরে ডাব্লু, ডাব্লু অর্থ উইথ, উইথটা হচ্ছে এই সেলের এই পাশে এই পাশে এটার উইথটা হচ্ছে এটা, এটা 3 mm দেওয়া আছে, 3 mm আমরা লাগবে। আর তারপরে হচ্ছে এস, এসটা হচ্ছে 1। তো আমরা এভাবে ইন্টারের মাধ্যমে এটা এটা মান হলে এটার মান ঠিক হওয়ার পরে আবার ইন্টার চাপ দিব, চাপ দিয়ে নিচে চলে আসবে S1। S1টা হচ্ছে, ওয়ান হচ্ছে সেলাইয়ের বাহির থেকে ভিতরে হবে সেলাই, আমরা যে প্রোগ্রামটা করব সেটার বাহির থেকে এই যে ভিতরের দিকে আসবে। আমরা উপরে মার্ক করে রাখলে, উপরে মাপে করলে আমরা ভিতরে সেলাইটা চলে আসবে। তো আমরা এভাবেই করব, S1 রাখবো। রাখার পরে আমরা
ফিনিশে চাপ দিব। ফিনিশে চাপ দেওয়ার পরে এটা চলে আসার পরে এরপরে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এরকম ডিজাইন করব, যেহেতু আমরা এই কোণায় এই কর্নারে নিজে রাখা আছে, স্টার্ট করা আছে, তো এখান থেকে এখন আমরা এরো বাটনের মাধ্যমে আমরা ডান দিকে আসবো। দেখেন ডান দিকে আসছে, আসার পরে আমরা এই এনপি এনপি এই বাটনটাতে চাপ দিব। চাপ দিলে এখানে একটা পয়েন্ট হচ্ছে, এরপর আমরা আবার অ্যারো বাটনের মাধ্যমে নিচের দিকে যাব। নিচের দিকে গেলাম, এখানেও আমরা একটা এই যে এনপি এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে দুইটা পয়েন্ট, তারপরে আবার সেম এভাবে আমরা যতটুকু ডানে আসছিলাম ততটুকু বামে চলে যাব। দেখেন কতটুকু বামে গেলাম, যাওয়ার পরে এখানে আবার চাপ দিলাম, দেওয়ার পরে আবার উপরে উঠে যাবো। যতটুকু নিচে নামছিলাম ততটুকু উপরে, মানে 0 0, আবার এটা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা একটু ব্যাগি সিট দিয়ে দিব ডান দিকে। আমাদের প্রোগ্রাম হয়েছে, দেখেন এটা পেজ দেখাচ্ছে, তো এরপরে এরপরে আমাদের প্রোগ্রাম করা শেষ, এবার আমরা এই যে ট্রিম বাটনে প্রেস করব। ট্রিম ট্রিম বাটনে প্রেস করলাম, ট্রিম বাটনে প্রেস করার পরে আমরা এবার মেমোরিতে প্রোগ্রামটা সেভ করব। প্রোগ্রাম সেভ করার জন্য আবার কোড বাটনে চাপ দিব, এই কোড বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমরা 89 মানে 89 নাম্বারে আমরা 89 নাম্বার এনে আমরা এই ফিনিশ বাটনে চাপ দিব। ফিনিশ বাটনে চাপ দেওয়ার পরে আমরা কত নাম্বার প্যাটার্নে সেভ করব, প্যাটার্ন নাম্বার আসবে, প্যাটার্ন নাম্বার আসলে আমরা এখানে 0 আমরা 6 নম্বর প্যাটার্নে লেগে সেট করব। 0 সেট দেওয়ার পরে আমরা আবার এই ফিনিশ প্যাটার্নে ফিনিশ বাটনে প্রেস করব। প্রেস করার পরে দেখেন একটা প্যাটার্ন করা আছে, প্রোগ্রাম করা আছে এই 6 নম্বরে, এটা আমরা ওভাররাইট দেখাচ্ছে, তো আমরা এটা ওভাররাইট করে দেব। তো হয়ে গেছে আমাদের প্রোগ্রাম করা, এখন সুইচটা অফ করে আমরা অন করব। অন করার পরে এখানে চাপ দিয়ে প্যাটার্ন নাম্বার 06 দেওয়ার পরে আমরা ওকে চাপ। তো এবার আমরা দেখবো তাহলে এটা আসলে কিরকম হলো। দেখেন সেলাইটা হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরে, এটা আমরা আলাদা করলাম সেম ভাবে, দেখেন এরকম করলাম আমরা। এভাবেই বেলকো অ্যাডাপ্ট মেশিনে জিগজাগ সেলাই করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।